আমাদের আজকে যাওয়ার কথা সনি সিনেমায়। আমি আপনাদের সবাইকে ফোন করেছিলাম 8-10 জনকে সনি সিনেমা হলে একটু আগে, তখন আমাকে ইয়ে নিউজ দিল সনি সিনেমা হলের যে হোসেন ভাই আমাকে নিউজ দিল, আপনি দেখেন হোসেন ভাই আমাকে নিউজ দিল, এটা একটু ধরেন, এটা হ্যাঁ এই দেখেন, ওকে এই যে দেখেন, ওকে হোসেন ভাই আমাকে নিউজ দিল, আমি বলেন অনন্ত ভাই আজকের কোনো টিকিট নাই, সব বুক, আগামীকাল সন্ধ্যায় আমরা একসঙ্গে সিনেমা দেখব। এই নিউজটা পেয়ে আমি প্রথম ফোন করি অমর সানি ভাইকে, যেহেতু ওনাকে আমি রিকোয়েস্ট করে আনছি যে একসাথে ছবিটা দেখি, কারণ ওনার ছবি আমরা দেখতাম। ইভেন দ্য বর্ষা ওনার সাথে যেদিন প্রথম পরিচয় হয় FDC-তে, আমাকে যাওয়ার সময় বাসায় যাওয়ার সময় বলতেছে, তুমি জানো ওনার ছবি দেখে আমরা কান্না করতাম, ওনাকে যখন মারতো উনি সব ছবিতে দেখা যাচ্ছে গরিবের রুল করতেছে, তা মেয়ের ভাইরা বড় লোক, তো ওনাকে মারতো যখন আমরা সবাই কান্না করতাম, আমাদের বান্ধবীরাও কান্না করতো, কারণ ওনাকে আমাদের অনেক ভালো লাগতো। তা আমি বললাম তখন বললাম না কেন, কারণ মানুষের সামনে বলবো লজ্জা লাগে না, তা এখন তো বর্ষা হিরোইন হয়েছে, তার ফিলিংসটা বলেছে, এই যে একটা সত্য কথা, এই যে একটা ফিলিংস তার। আমি এটা অমর সানি ভাইকে বললাম, আমার বোনকে আমি আদর করতে আসবো, আমি আপনার জন্য আসবো না, আমি আমার এই ছোট বোনটার জন্য বলছে অনন্ত ভাই, আমি আপনার জন্য আসবো না, আমি আমার ছোট বোনকে আদর করতে আসবো। আপনি একটা চিন্তা করেন, তা আমার বক্তব্য হচ্ছে আমার একই কথা, আপনাদের সাথে যখনই কথা বলি আমি তখন কিন্তু অন্য মানুষকে আমি উইশ করি, কেন করি এটা জানেন, কারণ অনন্ত জলিল আঙুল ফুলে কলা গাছ হয় নাই।